যখন দেখব যেমন এখানে একটা আমরা স্লাইড দেখতেছি যে এটা ওইভাবে দেখানো হয় এই গ্রেডিং অনুযায়ী আমরা দেখব যে যদি আমার মুখ আমার কপাল আমার চোখ একটাও যদি মুভমেন্ট না হয় কোনোভাবে মুভমেন্ট হচ্ছে না তাহলে আমরা বুঝে নিব যে এটা গ্রেড সিক্স মানে এটা মানে খুব মারাত্মকভাবে মানে ইঞ্জুরটা হয়েছে এবং খুব গভীর একটা ইঞ্জুরি হচ্ছে কিন্তু যদি দেখা যায় যে আমি কপাল এটা গ্রেড সিক্স বললাম ছটা গ্রেডে ভাগ করা হয়েছে গ্রেড যদি আমি ফাইভ ধরি তাহলে কপাল একদম মুভমেন্ট হবে না এই মাসেল একদম মুভমেন্ট হবে না কিন্তু মুখটাও অত মুভমেন্ট হবে না চোখটা একটু হালকা মুভমেন্ট হবে কিন্তু সেটা ওরকমভাবে দেখা যাবে না সেটা খুব একটা ওইভাবে ধরা যাবে না ওরকমভাবে মুভমেন্ট হবে না তাহলে আমরা বুঝবো সেটা কি গ্রেড ফাইভ গ্রেড ফোর যে কপাল তো মুভমেন্ট হচ্ছেই না কিন্তু চোখটা বন্ধ করতে বলে খুব প্রচণ্ড পরিমাণে চাপ দিয়ে বন্ধ করা লাগতেছে তার এটা কিন্তু তার চোখটা অনেক শক্তি দিয়ে বন্ধ করা লাগতেছে এবং মুখটা একটু মুভমেন্ট করতে পারতেছে তাহলে এটা হচ্ছে গ্রেড ফোর গ্রেড থ্রি হচ্ছে যে কপাল একটু একটু মুভমেন্ট হবে চোখটা অল্প প্রেশার দিয়ে সে চোখটা বন্ধ করতে পারবে মুখটা একটু ভালো মুভমেন্ট হবে এটা হচ্ছে গ্রেড থ্রি আর গ্রেড টু হচ্ছে যে কপালটা একটু মুভমেন্ট করতে পারবে মোটামুটি করতে পারবে কিন্তু তাও বোঝা যাবে বাঁকা চোখটা বন্ধ করতে বললে পারবে ইজিলি পারবে কিন্তু চোখ যখন খুলতে বলবে তখন সে ইজিলি খুলতা খোলার সময় একটু সময় লাগবে আর গ্রেড ওয়ান হচ্ছে যে মোটামুটি নর্মাল খুব একটা বেশি একটু উইকনেস গ্রেড ওয়ান হচ্ছে একটু উইকনেস তাহলে আমরা বুঝলাম যে তার আমরা এই গ্রেড থেকে আমরা ক্লিনিক্যালি আমাদের এই পেশেন্টটা কোন অবস্থায় আছে সেটা আমরা মোটামুটি একটা গেস করতে পারবো এইভাবে এবার আমরা দেখব যে প্যাথোলজিক্যালি একটা বেলস পলসি পেশেন্ট নার্ভের আমরা তো বললাম একটু যে ফেশিয়াল না এখন ফেশিয়াল নার্ভের কতটুকু সমস্যা হলে তার কী ধরনের লক্ষণ আশেপাশে কোন স্টেজে রয়েছে সেটা আমরা এই প্যাথোলজিক্যালি আমরা এই নার্ভের অবস্থা দেখে আমরা বুঝতে পারবো তো আমাদের এখন আমাদের সামনে যে পিকচারটা আমরা দেখতেছি সেটা হচ্ছে আমাদের একটা নার্ভের ফেশিয়াল নার্ভের একটি চিত্র এবং এটা একটা এক্সন মানে নিউরনের একটি চিত্র প্রথম যে চিত্রটা আমরা দেখতেছি দর্শক সেটা হচ্ছে মোটামুটি নর্মাল একটি চিত্র এই চিত্রটা সেটা নর্মাল চিত্র এখন এটা হচ্ছে আমরা বলতেছি নিউরোপ্লেপসিয়া অর্থাৎ এখানে ধরুন দেখা গেলো যে স্টাইলো মাস্টার প্রসেসের মাধ্যমে যে নার্ভটা সেই নার্ভটা কোনো কারণে তার প্রেশারে পড়েছে কিন্তু তার নার্ভে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি কোনো কারণে তার এই যে কন্ডাক্টিভ সিস্টেমের মধ্যে ব্যাহত হচ্ছে এটাকে আমরা বলছি নিউরোপ্লেপসিয়া ইউজুয়ালি 15 দিনের মধ্যে এটা ভালো হয়ে যায় কোনো ভয়ের কিছু নাই এটা সামান্য একটু ব্যাহত মানে তার কর্মকাণ্ডে সামান্য একটু ব্যাহত এটা কোনো সমস্যা না এটাকে আমরা বলছি নিউরোপ্লেপসিয়া এবার বলতেছি এক্সান্টোমেসিস এটা হচ্ছে যে নার্ভের এই যে তার ধারাবাহিকতা তার কন্ডাক্টিভ সিস্টেম তো ব্যাহত আছে সেই সাথে তার নার্ভের যে ধারাবাহিকতার মধ্যে মধ্যে কিছুটা তার ব্যাহত হচ্ছে তার কিন্তু তার এই যে সেলের যে এই একজনের যে শীতটা তার ইনটেক রয়েছে যার ফলে কি হচ্ছে সে তার ফেসিয়াল এক্সপ্রেশন বা অন্য জায়গার সমস্যা দেখা দিচ্ছে কিন্তু এটাও ইনশাল্লাহ রিকভার সম্ভব হয়তো বা 3 মাস বা 6 মাস বা 3-5 মাস লাগতে পারে কিন্তু ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে সময় লাগতে পারে আর এটাকে আমরা বলতেছি নিউরোটোমেসিস মানে এটা একদমই নার্ভটা খুব মারাত্মক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে কোনো নার্ভ তার ধারাবাহিকতা নাই এবং এটা কখনো 1 বছরের উপরে সময় লাগে ভালো হতে তাহলে আমরা বুঝলাম যে প্যাথোলজিক্যাল যে নার্ভটা কোন পজিশনে আছে সেটা দেখে আমরা কি বুঝতে পারলাম যে তা নার্ভটা কতটুকু ব্যাহত কোন অবস্থায় আছে সেটা আমরা মোটামুটি এই চিত্র দেখে আমরা বুঝে নিলাম বা স্ট্রেসটা আমরা গেজ করে নিলাম এবার আমরা তার ক্লিনিক্যালি দেখলাম সেই সাথে তার কথা শুনলাম ইতিহাস নিলাম এরপর আমরা কনফার্ম হওয়ার জন্য যদি আমরা মনে করি সাধারণত ক্লিনিক্যালি আমাদের বেলস পলসি মোটামুটি নিশ্চিত হওয়া যায় এছাড়াও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আরও কিছু টেস্ট আমরা প্রয়োজনে করে নিতে পারি যেমন এখানে কিছু টেস্ট আমি দেখিয়েছি না এখানে আমি ওরকমভাবে আমি ই করি নাই তো যেটা বলছিলাম আমি যে এখানে তাহলে আমাদের আর কী কিছু টেস্ট করতে হবে এগুলো করার পরে আমরা কী করবো আমরা প্রয়োজনে আমরা সিটি স্ক্যান করাতে পারি তারপর আমরা যেটা করতে পারি এনসিটি করতে পারি এর সাথে আমরা প্রয়োজনে এমআরআই করতে পারি সেই সাথে আমরা ইলেকট্রোমায়োগ্রাফি করতে পারি এগুলো করবো কেন এগুলো করবো এই জন্য যে ওই নার্ভটা কোন পজিশনে আছে কী লেভেলে রয়েছে
সেটা যদি আমরা স্পষ্ট আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলে তার ম্যানেজমেন্ট এবং সেই অনুযায়ী পেশেন্টকে আমরা কী করতে টেক করতে পারবো, তাহলে এটা দেখে আমরা অনেকটাই ভালো করে বুঝতে পারবো এবং সেই অনুযায়ী আমরা পেশেন্টকে গাইড করতে পারবো, আমরা আমাদের কর্মকাণ্ড আমরা নিজেরা ঠিক করতে পারবো। এবার আসি যে আমাদের ডায়াগনোসিস হয়ে গেল, আমরা বেলস পোস্টে আমরা ডায়াগনোসিস করে ফেললাম, এখন করণীয় কী? খুব ভালো করে দর্শক লক্ষ্য করেন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যখনই আপনি বুঝতে পারলেন আপনার মুখটা বাঁকা হয়ে আছে বা এ আছে, এই অবস্থায় যখন বেগ আপনি মোটামুটি একটা সন্দেহ করলেন, দয়া করে একদম দেরি করবেন না, প্লিজ একদম দেরি করবেন না। কারণ আপনার এতটুকু দেরি হওয়া মানেই হচ্ছে যে আপনার অনেক অনেক ক্ষতি হয়ে যাওয়া, খেয়াল করেন অনেক ক্ষতি হয়ে যাওয়া। ব্যাপারটা এরকম যে প্রথম 72 ঘন্টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর পেশেন্ট ফর রিকভার বেলস পলসি, অর্থাৎ এই সময় যদি আমরা প্রপার ম্যানেজমেন্ট করতে না পারি তাহলে নার্ভটা অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এবং তার রিকভার অনেক দেরি হয়ে যেতে পারে। তাহলে আমরা কী বললাম যে খুবই সাবধানে থাকবো এবং সঙ্গে সঙ্গে কোনো নিউরো মেডিসিন ডাক্তারের কাছে আমরা যাবো, খুব সঙ্গে সঙ্গে যাবো, দেরি করবো না। অহেতু এই কবিরাজ না হয়েছে, এ আর এই জিনে ধরেছে, ভূতে ধরেছে, এই হয়েছে, সেই হয়েছে, স্ট্রোক করেছে, নানা রকম সময় আমরা কোনোভাবে কিল করবো না। কারণ এই সময় একজন নিউরো মেডিসিন ডাক্তার ওনারা সাধারণত স্টেরয়েড দিয়ে থাকেন, অ্যান্টিভাইরাল মেডিসিন দিয়ে থাকেন, বিভিন্ন রকম মেডিকেশন দিয়ে থাকেন, যা তার জন্য খুবই জরুরি, খুব জরুরি। তাহলে বোঝা গেল যে এই সময়টা খুবই জরুরি, আমরা একদম দেরি করবো না এবং একদম ডে ওয়ান থেকে আমরা ফিজিওথেরাপি শুরু করব, একদম ডে ওয়ান। কারণ একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে টোটাল গাইড করতে পারেন, একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে এই অবস্থা থেকে অনেকটাই আপনাকে হেল্প করতে পারেন এবং আপনি দ্রুত রিকভারের ক্ষেত্রে তার অবদান অনেক গুরুত্বপূর্ণ, তার কর্মক্ষণ অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বুঝলাম প্রথম 72 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমাদের ডে ওয়ান ফিজিওথেরাপিস্টের কর্মকাণ্ড কী, খুব ভালো করে আমরা বুঝি। প্রথম কর্মকাণ্ড হচ্ছে যে চোখ, যেটা আমরা বললাম যে তার চোখ ড্রাই হয়ে যায়, এখন এই চোখটা তার কী করতে হবে, যাতে বাতাস সে তো তার চোখে এমনি তো তার ল্যাক্রিমাল জ্ঞান থেকে ঠিক মতো ল্যাক্রিমাল রস নিঃসরণ হচ্ছে না, চোখটা এমনি তারপর চোখ খোলা আছে, সে চোখটা বন্ধ করতে পারতেছে না, যার ফলশ্রুতিতে কী হচ্ছে তার চোখটা শুকিয়ে যাচ্ছে, তার কর্নিয়া নষ্ট হয়ে যেতে পারে। তাহলে তাকে কী করতে হবে, তাকে বলতে হবে যে আপনি কী করবেন, কিছুদিন পর তার চোখটা যদি এই পাশ হয়ে থাকে তার চোখটা কিছুদিন নিজে নিজে এরকম কিন্তু বন্ধ করতে পারছে, তো খোলা তার চোখটা, সে নিজে নিজে কী করবে একটু পর সে এরকম বন্ধ করে দেবে। আচ্ছা, এটা করলে কী হবে, এটা করলে তার এই যে চোখের যে ডাইনেস কমে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার দুই হচ্ছে চোখের ড্রপ, একজন হয়তো নিউরো মেডিসিন ডাক্তার অথবা একজন আই অপথালমোলজিস্ট একটা চোখের চোখটা যদি না শুকিয়ে যায় এই জন্য একটা ড্রপ ওনারা দিবেন, এই ড্রপটা খুব যত্ন করে আমরা দিব। এরপর আমরা কী করব, আমরা যখন আর হয় কি যে যখন চোখটা খোলা থাকে তখন এই চোখের এই মাসেলগুলো খুব দর্শক খেয়াল করেন টাইট হয়ে যায় এবং সার চোখটা থেকে একটু পেনও হয়। হ্যাঁ, এই জন্য আমরা কী করবো, চোখটাকে কী করবো তাকে স্ট্রেচ করতে বলবো, এরকম কি হবে এতে যে চোখটা টাইট মানে মাসেলটা টাইট হবে না এবং ইজি থাকবে, এবং এই সময় কারো কারোর মুখটা ব্যথা একটু হালকা ব্যথা করে, একটু পেন হতে পারে। এই জন্য আমরা কী করতে পারবো, আমরা একটা টাওয়াল একটু গরম করে, একটু কোনো গ্যাসের চুলা গরম হতে পারে বা একটু পানি গরম পানিতে গরম করতে পারি আমরা, সেই নরম একটা কাপড় আমরা দিয়ে একটু মুখে একটু দিনে দিই, খুবই আরাম পাবে পেশেন্ট, এটা আমরা লক্ষ্য রাখবো। এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ট্যাপিং করা, রাত্রে যখন ঘুমায় তখন চোখটা অনেক সময় ঘুমায় ওই ঘুমিয়ে পরে চোখটা যখন খোলা থাকে, হালকাটা খোলা থাকে, যার ফলে বাতাস যায়, পোকামাকড় ক্ষতি হতে পারে, এই জন্য খুব গুরুত্বপূর্ণ একটু খেয়াল করেন। আমরা কী করবো, আমরা ট্যাপিং করে দেবো, আমরা এখানে দেখিয়েছি যে কীভাবে ট্যাপিং করে, আমরা একটু দেখে আসি যে এইভাবে আমাদের ট্যাপিংটা করতে হবে। এখানে দেখেন আমরা এই যে নিচের অংশ, হ্যাঁ আমি এখানে একটু পাঁচ করে দিচ্ছি, দেখো এই এই যে নিচের অংশ একটু খেয়াল করেন, যেমন চোখের নিচের অংশ, এই নিচের অংশটা যদি আমি উপর দিকে না তুলে ট্যাপিংটা করি, সবাই ভোল্টে করে, সবাই ম্যাক্সিমাম কী করে এই যে একটা তুলা দিয়ে একটা কিছু দিয়ে সে চোখটা খালি ট্যাপিং বন্ধ করে রাখে, কিন্তু এটার ফলে কী হবে, এই নিচের অংশটা কিন্তু নিচে পড়ে থাকবে, যার ফলে ভালো করে চোখটা বন্ধ হবে না এবং এই মাসেলটা ক্ষতিগ্রস্ত হবে, ভালো করে চোখটা কেয়ার হবে না। তাহলে অবশ্যই অবশ্যই এই যে কোনো দোকান থেকে কোনো মেডিসিন দোকান থেকে একটা নিশিবেন কিনে নেবেন, নিয়ে নিচের অংশটা এভাবে ট্যাপিং করবেন,
এরপর কি করবেন, উপরের অংশটা এইভাবে আমরা যেমন ট্যাপিং দিয়েছি এইভাবে ট্যাপ দিয়ে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে পড়বেন, এইভাবে লাগাবেন। এরপর কি করবেন, উপরের অংশটা আরেকটা ট্যাপ দিবে, ট্যাপ দিবেন, আমরা দেখি কিভাবে ট্যাপিং করা হচ্ছে। এইভাবে আমরা কি করবো, আমরা চোখটা ট্যাপিং করবো, চোখটা আমরা কি করবো, আমরা ট্যাপিং করবো। এরপরে আমরা কি করবো, খুব গুরুত্বপূর্ণ দর্শক খুব গুরুত্বপূর্ণ খেয়াল করেন, যে ভুলটা আমরা প্রায় করে থাকি সেটা হচ্ছে যে প্রায় ক্ষেত্রে যখনই খুব খেয়াল করেন, আমি খুব সবাইকে অনুরোধ করবো, খুব গুরুত্বপূর্ণ এটা, যখনই একটা বেলস পলসি পেশেন্ট আমাদের বাসায় বা আমাদের আত্মীয় স্বজন কারো হয়, তখন আমরা কি করি, পাগল হয়ে যাই। বিশেষ করে মহিলা হলে তো কোনো কথাই নেই, একেবারে মানে আমরা কী করবো, দিক বেদিক হয়ে পড়ি। এর ফলে কী করি, আমরা বলি কি, আমরা বলি পরামর্শ দিই যে জোরে জোরে বেশি বেশি ব্যায়াম করো, বেশি বেশি ব্যায়াম করো। ওই যে ব্যায়াম আমাদের ফিজিওথেরাপিস্ট বা আমাদের ডাক্তার শিখিয়ে দিয়েছেন, বেশি না, হ্যাঁ এটা একদমই উচিত না। যেটা আমি পরবর্তী সময়ে আমি আলোচনা করবো, স্কিন ক্রাইসিসের ক্ষেত্রে খুব খেয়াল করেন, ডে ওয়ান বা ডে টু এই সময় এই যে নার্ভটা, যে নার্ভটা আমি দেখাইলাম, হ্যাঁ এই নার্ভটা কিন্তু ব্লক ইনফ্লামেশন হয়ে বা কোনোভাবে কিন্তু নার্ভটা কাজ করতেছে না, হ্যাঁ এই সময় যদি আপনি, নার্ভটা তো ওইভাবে কাজ করতেছে না, আপনি যদি ফোর্সফুল দিয়ে যদি আপনি তাকে ব্যায়াম করাতে বলেন, তাহলে যেটা ঘটবে যে এই যে অতিমাত্রায় আপনি অ্যাক্টিভলি জোর করে, যেমন ধরেন আমি সাপোজ আমি কী করতেছি, যেমন এটা যদি টাইট থাকে, আমি যদি এটা খুলতে যাই, তাহলে মুখ বাঁকা করলাম, এই যে জোরে প্রেশার দিলাম, তারপর আমি এক্সট্রা ফোর্স এক্সট্রা ভলেন্টারি আমি মাসেলকে ভলেন্টারি কাজ করায় আমি মাসেলটাকে অ্যাক্টিভ করলাম। এর ফলে যখনই আমার নার্ভ কাজ ভালো কাজ করতেছে না, কিন্তু আমি অতিমাত্রা মাসেলকে অ্যাক্টিভ করাচ্ছি, যার ফলে একটা এক্সট্রা ব্রাঞ্চ আমাদের তৈরি হবে, যেটাকে আমরা বললি সিনক্রাইসিস, যেটা খুবই মারাত্মক এবং খুবই ক্ষতিকর, যেটা পরবর্তী সময় সহজে ভালো হয় না, ম্যানেজমেন্ট করা খুবই কঠিন হয়ে পড়ে। অতএব ডে ওয়ান আমি সিনক্রাইসিসের পরে আরও বিস্তারিত আলোচনা করবো, তাহলে কথা কি দাঁড়ালো, ডে ওয়ানে বা ডে টু ডে থ্রি অন্তত দুই প্রথম দুই সপ্তাহ পেশেন্টকে কী বলবো, খুব জেন্টলি আমি ব্যায়াম করাতে বলবো, এবং কী করবো, আমরা বলবো যে সে হাত দিয়ে অ্যাসিস্ট করে, সে ম্যাসাজ তো করবেই, ম্যাসাজ করবে এবং হাত দিয়ে অ্যাক্টিভ অ্যাসিস্ট আমরা ব্যায়াম করাতে বলবো। খুব খেয়াল করেন, রোগীকে আমরা বলবো না ফোর্স প্রয়োগ করতে বলবো না, অ্যাক্টিভ অ্যাসিস্ট, অবশ্যই সে আয়নার সামনে দাঁড়াবে কিন্তু অ্যাক্টিভ অ্যাসিস্ট। ম্যাসেজ করতে বলবো আমরা অ্যাক্টিভ, আস্তে আস্তে দিনে তিন থেকে চারবার করতে পারি, কিন্তু শর্ত হলো কোনোভাবে আমরা ফোর্স দিব না, কোনোভাবে আমরা কি করবো না, কোনো ফোর্স আমরা দিব না, সেই বিষয়ে আমাদের খুবই খেয়াল রাখতে হবে। লিখে দাও লিখে দাও, এগুলো লিখে দাও, আমি পরে উত্তর দিচ্ছি কমেন্টে। তো আমরা যেটা বলতেছিলাম যে তাহলে কি করবো না, আমরা এটা করবো না। এরপরে যদি দুই সপ্তাহ পরে, যদি আমাদের দুই সপ্তাহ পরে যখন আলহামদুলিল্লাহ আমাদের এই জিনিসগুলো ইম্প্রুভ করবে, তারপর আমরা কি করবো, আমরা পেশেন্টকে অ্যাক্টিভ আয়নার সামনে দাঁড়াতে বলবো, দাঁড়ানোর পরে আমরা বেশ কিছু ব্যায়াম শিখাই দিব, যেগুলো আমরা একটু দেখতে দেখবো এখন। এই ব্যায়ামগুলো আমরা, অনেকগুলো ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো আমরা শিখিয়ে দেবো পেশেন্টকে। যেমন আমরা ব্যায়ামগুলো আমাদের অ্যাক্টিভ করতে বলবো, যেমন আমরা আগে দেখাচ্ছি কীভাবে করতে হবে। এরকম অনেক ব্যায়াম আছে যেগুলো আমরা পেশেন্টদের আমরা করতে বলি, সময় স্বল্পতার কারণে আমি আর সবগুলো দেখাচ্ছি না। এরপর আমরা কী করতে বলি, আমরা ট্যাপিং করি, কারণ ট্যাপিংটা এই কারণে করি, দর্শক আমরা দেখাবো এখন ট্যাপিংটা কেন করি, তা একটু বলি যে এটা আমি একটু পরে দেখাচ্ছি, আমি একটু এটা ব্যাখ্যাটা দিয়ে নিই। সেটা হচ্ছে ট্যাপিং আমরা কেন করি, যে সাপোজ এই মাসেলটা, হ্যাঁ এই মাসেলটার দ্বারা আমার আমার ই হয়ে আছে, বেল পলসি হয়ে আছে। এখন এই মাসেলটার ভিতরে কী হচ্ছে, ফুল জমবে, এই মাসেলটার ব্লাড সার্কুলেশন কমে যাবে, মাসেলটা টাইট হয়ে যাবে, এই মাসেলের ভিতরে বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হবে, মাসেলটা অ্যাক্টিভ হবে না।
যখন এই জায়গায় আমি ট্যাপিং করবো তখন আমরা জানি যে ট্যাপিং নিচে এই ট্যাপিং করলে স্কিনকে স্কুচ করে, ব্লাড সার্কুলেশন বাড়ে, নিউট্রিশন লিপিড ড্রেনেজ ইজি হয় এবং তাদের ইজি আস্তে আস্তে সে কি হয় ভালোভাবে দিকে চলে যায়। এই জিনিসগুলো আমরা এই জন্য আমরা ট্যাপিং আমরা করে থাকি। অবশ্যই সে পেশেন্টের যদি কোনো তার অফিসিয়াল সমস্যা না হয় তাহলে আমরা বলবো যে এটা করলে খুবই ভালো হয়, আমরা দেখবো কীভাবে পেটে ব্যামাল করে থাকি সেটা আমরা এখন দেখব। এরপরে আমরা 10% আমরা স্ট্রেচ করবো এই ট্যাপটাকে। আমরা যদি আমরা নিশি ব্যান্ড দেখিয়েছি কিন্তু এটা যেহেতু কাইনেসিক টেপ আলাদা আছে, আমি শুধু দেখানোর জন্য মানে এটা ক্লাসে দেখানো হয়েছিল সেই জন্য আমরা ওইভাবে আমরা কেটি টেপ ব্যবহার করি নাই। দর্শকের উদ্দেশ্যে বলছি এটা আমরা আলাদা টেপ পাওয়া যায়, সেই টেপটা আমরা কী করি, যেমন আমরা এই একটা মাসে দেখাইলাম এখানে আরেকটা মাসে দেখাচ্ছি, 10% স্ট্রেচ করে আমরা এই ট্যাপিংটা করে থাকি। এরপর আমরা কী করে থাকি দর্শক, আমরা লিম্ফেটিক ড্রেনেজ যাতে ঠিক মতো পেশেন্টের হয় সেই জন্য আমরা কী করি, আমরা রোগীকে আমরা বেশ কিছু মাসাজ করি, বেশ কিছু আমরা পেশেন্টকে তার এভাবে তার অপোজিট সাইডে এই পাশে তার প্রবলেম হয়েছে তা আমরা থেরাপিস্ট অপোজিটে থাকে সেই সাথে তার আমরা কী করি, আমরা এই পাশে তার আমরা এফ্লোরেশন করি, তারপরে আমরা মিল্কি মাসাজ করি যাতে করে তার এই যে এখানকার যে ফ্লু জমা সেটা ইজিলি তার ড্রেন হয়ে যায় এবং পেশেন্টটা খুব দ্রুত আরোগ্য লাভ করে, এটা আমরা করে থাকি। আমরা দেখাচ্ছি কীভাবে আমি করে থাকি। এরপর আমরা স্টানোক্লোডের মাস্টয়েডের মাসেলের ঠিক অ্যান্টোরি অংশে আমরা কি করতেছি এক্সপ্লোরেশন করতেছি আমরা। এরপর আমরা কি করব, এরপরে আমরা টেম্পোরালি ম্যানুয়ালের জয়েন্টকে ডিস্ট্রাকশন করতেছি আমরা যাতে করে এখানকার ব্লাড লিম্ফেটিক ড্রেনেজটা খুব ভালো হয়, এই জন্য আমরা কী করতেছি টেম্পোরালি ম্যানুয়ালের জয়েন্টকে আমরা কী করতেছি তার আমরা ডিস্ট্রাকশন করতেছি এই তিন আঙ্গুল দিয়ে। ইন্ডাস্ট্রিগান ফ্রি 10 লক্ষ রাখতে হবে, এটা ফ্রি আছে আমরা এটা করতেছি। আরেকটা আমরা করবো এখন যে তার এই ভি শেপে আঙুলের ভি শেপে আমরা কী করবো তার আমরা লিম্ফেটিক ড্রেনেজকে ইজি করবো, ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ আমরা কী করবো আমরা ম্যাসেজ করবো। এটা আমাদের চেম্বারে বা আমরা করে থাকি, আপনারাও ভালো করে যদি পারেন এই ভিডিওটা দেখে যদি করতে পারেন খুবই ভালো হয়, নিজেদের পেশেন্টের সাবধানে একটু করবেন যেন সিস্টেম ওয়াইজ হয়ে থাকে। এরপর আমরা কী করে থাকি, এরপরে আমরা স্ট্রেচ করি। হ্যাঁ, দেখা গেলো যে তার এই পেশেন্টকে হ্যাঁ আমরা অ্যাক্টিভ এক্সারসাইজের সাথে সাথে আমরা কী করি আমরা যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলোকে কী করি আমরা স্ট্রেচ করে থাকি। এবং একটা লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র অ্যাফেক্টেড পার্টে করলে কিন্তু হবে না, ভালো পার্টটাতেও কিন্তু কী করতে হবে তাকে যথেষ্ট পরিমাণে স্ট্রেচ করতে হবে। কেন, কারণ ভালো পার্টটাতে যখন আমরা ই করি অসুস্থ পেশেন্ট ওই ভালো পার্টটা বেশি কম্পেনসেট করে বেশি অ্যাক্টিভ করে থাকে, যার ফলে এই মাসেলগুলো যেমন এই পাশে ভালো থাকে এই পাশে কী হয় প্রচণ্ড টাইট হয়ে থাকে এবং এই পাশে কিন্তু তার লিম্ফেটিক ড্রেনেজ বা ওইভাবে ভালো হয় না, এই জন্য আমরা এই পাশটা দিব আমরা কী করবো আমরা সমানভাবে আমরা কী করবো আমরা নজর দিব যে আমরা এখানে এই মাসেলটা স্ট্রেচ করতেছি। দর্শক দেখেন কীভাবে আমরা স্ট্রেচ করতেছি, এইভাবে আমরা স্ট্রেচ আমরা করতে থাকি। এর সাথে আমরা এই সকল পেশেন্ট আমরা কী করি আমরা IRR দিয়ে থাকি, সেই সাথে আমরা কী করি আমরা DTF করে থাকি, মায়োফাসিয়াল রিলিজ করে থাকি, আমরা এ পাশে আমরা কী করি আমরা সার্ভাইকাল ম্যানুয়াল ট্রাকশন দিয়ে থাকি, আমরা এ পাশে নেই তার যদি এই পেশেন্টের যদি আমরা কী থাকে যদি দেখা যায় যে তার আপার ক্রস সিন্ড্রোম থাকে তাহলে সেই আপার ক্রস সিন্ড্রোমের ম্যানেজমেন্ট আমরা সাথে সাথে করে দিই। সেই সাথে আমাদের ফরওয়ার্ড কার্ভেচার যদি আমাদের অর্থাৎ যদি রাউন্ডেড শোল্ডার থাকে তাহলে সেটাও আমরা কী করি আমরা সেটাও রাউন্ডেড শোল্ডার মানে হচ্ছে দর্শক যেমন এই শোল্ডারটা যদি সামনে থাকে তাহলে সেটাকে আমরা নর্মাল পজিশনে নেওয়ার জন্য সেই চেষ্টাটা করি, সেটাও আমরা করি। সেই সাথে আমরা মাসেলের ঘাড়ের মাসেল স্ট্রেচিং করি। দর্শক লক্ষ্য রাখতে হবে যে একটা পেশেন্ট যেন অসুস্থ হয় শুধু একটা সমস্যা থাকে না, সেটার সাথে অনেকগুলো সমস্যা থাকে সেগুলো আমরা কী করি সেই জিনিসগুলো আমরা লক্ষ্য করি সেভাবে কাজ করে থাকি। এর সাথে আমরা ঘাড়ের মাসেল স্ট্রেচিং করি, সেই সাথে আমরা কী করি আমরা চিন্তা করি, হ্যাঁ, এবং সেই সাথে আমরা কী করি আমরা স্ট্রেনিং ঘাড়েরও স্ট্রেনিং ব্যায়ামও শিখিয়ে দিই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় খুব খেয়াল করতে হবে জায়গাটাতে যে এই পেশেন্টকে আমরা যখন খেতে বলবো
তখন আমরা ঘাস সোজা করে খেতে বলবো তার কারণ হচ্ছে যদি আমরা এটা যদি না পরামর্শ দেই তাহলে কি হবে তার কিন্তু সিল্ক অ্যাসিড ডেভেলপ করতে পারে আচ্ছা এছাড়াও সে যদি তখন সে কথা যখন বলে তখন তার কি করবে সে তার চোখ যখন খোলা থাকে সেদিকে সে অ্যালার্ট থাকবে কারণ হচ্ছে যদি সে অ্যালার্ট না থাকে তাহলে কথা বলতে বলতে অটোমেটিক তার চোখটা কি বন্ধ হয়ে আসবে তার সিল্ক অ্যাসিড ডেভেলপ করবে এটার দিকে আমাদের খুবই নজর দিতে হবে এবং এই কাজটা আমরা করে থাকি শোল্ডারের ট্রিটমেন্ট বা তারপরে ঘাড়ের ট্রিটমেন্ট এগুলো আমরা খুব যত্ন করে আমরা এগুলো করে থাকি তো মূলত এগুলো ছিল আমাদের ম্যানেজমেন্ট আর অনেক কাজ আমাদের আসলে অ্যাকর্ডিং টু কন্ডিশন অফ করে থাকি এর সাথে আমাদের দুটো প্রশ্ন আসছে আমরা একটু দিকে দেখি এক পেশেন্ট বলছেন নাম হলো জান্নাতুল কিভাবে আমরা পরবর্তী বেস পলিসি থেকে প্রিভেন্ট করতে পারব অর্থাৎ সে জানতে চাইছে যে আমাদের যদি একবার বেলস পলসি হয় তাহলে পরবর্তী বেলস পলসিতে আবার না হয় কারণ আমরা জানি যে কারণ হতেই পারে যে কারণ হতেই পারে তাহলে যদি না হয় না করার জন্য কি করতে পারি তাহলে আমাদের পরামর্শ হচ্ছে যে আমরা জানি যে আমাদের বেশ কিছু রিস্ক ফ্যাক্টর আমরা বললাম একটু আগে যে সে যদি ডায়াবেটিসে ভোগে সে তার বডিতে যদি ইমিউনিটি কম থাকে এবং তার যদি সে যদি সুষ্ঠু লাইফ ট্রিট না করে থাকে তাহলে কিন্তু তার আবারও সেটা হতে পারে এই জন্য আমরা বলবো যে স্ট্রেস কোনোভাবে তাকে স্ট্রেস যেন সে না থাকে লক্ষ্য রাখতে হবে যদি স্ট্রেস থাকে তাহলে আবারও সে স্ট্রোক করতে পারে যদি সে তার ইমিউনিটি লেবু যদি না খায় কালি জিরা যদি না খান তার স্বাস্থ্য দিকে ব্যালেন্স ডায়েট যদি না করে থাকেন সে যদি প্রচুর ট্রান্সফ্যাট চিপস অন্যান্য জিনিসপত্র বেশি খান তাহলে কিন্তু ছাড়া আবারও হতে পারে এই জন্য কিন্তু আমাদের লক্ষ্য রাখবো সে সাথে যে এখন শীতের সময় এখন যেন সে কি করেন এই যে সবাইকে সবার উদ্দেশ্য পরামর্শ যেন এই যে আমাদের সকালে যখন আমরা বেরোই সকালে অনেক ঠান্ডা বাতাস যেন আমাদের কানে ডাইরেক্ট না লাগে কারণ এখানে কিন্তু তার নার্ভটা এখান থেকে এসে আমাদের সামনের দিকে যায় এখানে কিন্তু তার কি হতে তার প্রচন্ড ঠান্ডায় নার্ভটা কম্প্রেশন হয়ে তার কন্ট্রাকটিভ সিস্টেম ব্যাহত হয়ে কিন্তু বেলস পলসি হতে পারে এইভাবে আমরা কি করবো পরবর্তী আমাদের বেলস পলসি থেকে আমরা লক্ষ্য খেয়াল রাখবো যাতে না হয় এগুলি করলে আল্লাহ রহমত আল্লাহর কাছে দোয়া চাইতে হবে আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে সেদিকে লক্ষ্য করলে ইনশাল্লাহ হয়ে যাবে এটা কি কি কারণে হয় এটা কী কারণে হয় অলরেডি আমরা এই উত্তর দিয়েছি যে প্রথমে যারা এই লাইফে প্রথম থেকেই আপনারা যদি মন দিয়ে শুনে থাকেন তাহলে তার উত্তরটা জেনে থাকবেন যে এটা আমরা বললাম যে ইউজুয়ালি এটা ভাইরাসের কারণে হয়ে থাকে এছাড়াও কারণ ইডিওপ্যাথিক আমরা বললাম সেটা আমার জানা আমার মুশকিল আমার হয়তো সম্পূর্ণ বলে জানি না এটা পুরোপুরি ঠিক হবে কি আর একটা পেশেন্ট আমাদের তানিয়া নামক এক পেশেন্ট সে আমাদের জানতে চেয়েছেন তো পুরোপুরি ঠিক হওয়ার ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি ওই যে বললাম যে প্রথম 72 ঘন্টা যদি সেটা একটু ম্যানেজমেন্ট থাকতে থাকেন যদি সে ফিজিওথেরাপির সাথে ম্যানেজমেন্ট যাদা বললাম এগুলো ঠিক মতো করে থাকেন এবং নিয়মিত যদি তার অ্যাডভাইসগুলো বাসায় যদি ব্যায়ামগুলো নিয়মিত দেখানোর মতো করে থাকেন আল্লাহ চায় তো আস্তে আস্তে তার একদমই ভালো হয়ে যান হয়তো কারো কারো ক্ষেত্রে ওই গ্রেড ওই যে প্যাথোলজিক্যাল যেটা বললাম সেই গ্রেডেও ডিপেন্ড করে সেটা পুরোপুরি ভালো হবে কি না সেটার উপরে নির্ভর করবে ধন্যবাদ তানিয়া এবার আসে আমরা পরবর্তী আলোচনা যে আমাদের খাবার যদি বেলস পলসি হয় আমরা কি খাবো কি খাবো না যদিও এই বিষয়গুলো খুব ডাইরেক্ট রিলেটেড না তারপরে দেখা গেছে যে স্টাডিতে যদি যে সকল পেশেন্ট সয়া ফুড যারা আক্রান্ত হয়েছেন তারা সাধারণত সয়া ফুডগুলো আমরা অ্যাভয়েড করাই আমাদের ভালো ক্রন আমাদের অ্যাভয়েড করা ভালো কারণ এই ক্রন এই সয়া ফুডগুলো আমাদের এই না ভাইরাসকে তার মাল্টিপ্লিকেশন করতে সহযোগিতা করে এবং তাকে হেল্প করে তার ভাইরাসের অনুকূল পরিবেশ তৈরি করে আমরা এই জন্য লক্ষ্য রাখবো এছাড়া আমরা কি করবো আমরা আমাদের ডায়াবেটিসটা কন্ট্রোল করবো ওয়েটটা কমানোর চেষ্টা করবো সেই সাথে আমাদের ট্রান্সফ্যাট চিপস চকলেট বার্গার পিৎজা এগুলো আমরা খাবো না কারণ এর থেকে আমাদের কী হতে পারে আমাদের হিলিং প্রসেসটা ব্যাহত হবে এবং আমাদের ইমিউনিটি দুর্বল হয়ে পড়বে এগুলো আমরা লক্ষ্য রাখবো সেই সাথে B6, B9 জিঙ্ক যে সকল খাবার আছে সেগুলো আমরা খাওয়ার চেষ্টা করবো যাতে করে আমাদের কী হয় না আমাদের আমাদের পেশেন্ট যেন দ্রুত যেন সুস্থ হয় সেদিকে আমরা খাবারগুলোর দিকে আমরা বিশেষ খেয়াল রাখবো এবার আসি আমরা যে MST মাসেল স্টিমুলেটর টেকনিক যেটা আমরা বলি যে আমরা MST বা EST আমরা ব্যবহার করবো কি না যে কোনো ফিজিওথেরাপি চেম্বারে আমরা দেখি যে আমাদের এই আমাদের বেস পদ্ধতিতে আমরা এটা ব্যবহার করে থাকি তো এই ক্ষেত্রে আমরা দর্শকের উদ্দেশ্যে আমরা বলবো যে অবশ্যই যদি আমাদের প্রয়োজন হয় আমরা অবশ্যই MST ব্যবহার করবো কিন্তু শর্ত হচ্ছে অবশ্যই প্রথম দিকে না খেয়াল করেন দর্শক যে প্রথম 15 দিন কারণ এমনও তো হইতে পারে যে তার নার্ভটা যে ব্লক আছে সেটা কিন্তু আল্লাহ চাহে তো 15 দিনের মধ্যে নার্ভটা ফ্রি হয়ে যাবে ইনফ্লামেশন কমে যাবে তখন কী হবে তার ইয়ে যে বললাম যে নিউরোপ্লেক্সিয়া যেটা আছে সেটা আমরা দেশে এমনি ভালো হয়ে যাবে আর অবশ্যই 4, 5, 6 আমরা যে গ্রেডিং শুরুতে যেটা বলেছি
4 5 6 গ্রেডিং আমরা এমএসটি ব্যবহার করতে পারি কিন্তু অবশ্যই 1 2 3 এ না কারণ এটা কিন্তু এই এমএসটি একটি অন্যতম কারণ হচ্ছে যে তার پیشنটের সিনক্যাসিস ডেভেলপ করে থাকে অতএব এই কখনোই আমরা এই এমএসটি আমরা ওভার ইউজ করব না এবং যখনই মাসেলটা মাত্র কন্ট্রাকশন করা শুরু করবে সঙ্গে সঙ্গে অফ করে দিব কারণ কন্ট্রাকশন আমরা অবশ্যই ফেরাডিক ব্যবহার করব গ্যালভানিক ব্যবহার করব একদম যখন আমাদের নার্ভেই থাকবে সেই গ্যালভানিক ব্যবহার করার সঙ্গে সঙ্গে আমরা কি করব আমরা অবশ্যই আমরা যখনই প্রথম দিকে দিব এবং ইমপ্রুভ হয়ে গেলে আমরা বন্ধ করে দিব যদি আমরা ওভার এমএসটি ব্যবহার করি তার জন্য সিনক্যাসিস ডেভেলপ করব খুব খেয়াল রাখতে হবে দর্শক এটা খুব গুরুত্বপূর্ণ আমরা এমএসটি ব্যবহারের ক্ষেত্রে আর আমাদের ফিজিওথেরাপিস্ট আপনারা অবশ্যই জানেন আমরা আর একটু অনুরোধ জানাবো যে আর একটু সতর্ক থাকবেন হয়তো বা দেখা গেল যে অপেক্ষালবশত যদি হয়ে যায় সেটা আমার জন্য খুব দুঃখের কারণ হবে আমরা একটু দেখি যে সিনক্যাসিস আসলে কি সিনক্যাসিসটা কি আমরা একটু দেখবো এখন দর্শক এই যে একটা সিনক্যাসিস পেশেন্ট আমরা দেখবো এখন দেখেন দর্শক এই যে এখানে এই ভদ্রলোক যখন হাসতে চাচ্ছেন যখন সে হাসতে চাচ্ছেন তখন তার চোখ বন্ধ হয়ে যাচ্ছে সে কিন্তু চোখ বন্ধ করতে চাচ্ছিলেন না আবার দেখেন দর্শক আরেকবার দেখেন অর্থাৎ এই পেশেন্টটার আমরা যেটা দেখলাম যে এই পেশেন্টটা যে দেখে আসলাম এই পেশেন্টটা কি হয়েছে সিনক্যাসিস হয়েছে অর্থাৎ এই পেশেন্টটার কোনো কারণে ওই আর্লি স্টেজে অতিমাত্রা ব্যায়াম এক্সারসাইজ করেছেন খুব ফোর্সফুল করেছেন যার কারণে তার এই নার্ভটা একটা ব্রাঞ্চ এক্সট্রা ব্রাঞ্চ তার চোখে গেছে যার ফলে যখন সে হাসতে যায় তখন তার চোখ বন্ধ হয়ে আসে এবং এই সিনক্যাসিস কিভাবে হোক আমরা একদমই চাই তাহলে সিনক্যাসিস প্রিভেনশন যদি আমরা প্রিভেনশন করতে চাই শর্ত হলো আর্লি স্টেজে অবশ্যই এমএসটি না আর্লি স্টেজে আমরা খুবই জেন্টল বা মুভমেন্ট করবো আর্লি স্টেজে আমরা মাসাজ করবো জিটিএফ করবো এফআর করবো আর্লি স্টেজে আমরা কী করবো অ্যাক্টিভ অ্যাসিস মুভমেন্ট করবো অবশ্যই ঘন ঘন খুব বেশি ঘন ঘন ব্যায়াম করবো না পেশেন্টকে রেস্টে থাকতে বলবো পেশেন্টকে প্রচুর পানি খেতে বলবো অবশ্যই অবশ্যই সানগ্লাস ব্যবহার করতে বলবো অবশ্যই রোদে যাওয়া বা প্রতিরোধ রাখবো হ্যাঁ এবং পানি খাওয়ার সময় কথা বলার সময় আমাদের চোখ যেন খোলা থাকে এবং স্ট্রেট ইরেক্ট পোশ্চারে আমরা কথা বলবো যাতে করে আমাদের চোখটা সুরক্ষিত থাকে আমাদের এই বিষয়ে খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাহলে সিনক্যাসিস আমাদের হবে না তাহলে আমাদের সিনক্যাসিস সম্পর্কে আমরা জানলাম এরপরে আমরা দেখবো যে আরেকটি কমপ্লিকেশন যখনই বেলস পলসি তিনটা কমপ্লিকেশন খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে একটা কমপ্লিকেশন হচ্ছে যে পেশেন্ট মাসেল উইক থাকে দুইটা হচ্ছে যে সিনক্যাসিস হয় তিন নম্বর ক্রোকোডাইলেটেড হয় ক্রোকোডাইলেট কি জিনিস দর্শক আমরা একটু দেখে আসি আমরা একটা ভিডিও আমাদের আছে আমরা দেখে আসবো যে কি করে ক্রোকোডাইলেট হয় ক্রোকোডাইলেট হচ্ছে দর্শক এই ভিডিওটা আমরা দেখি এই যে একটা মহিলা 32 বছর মহিলা এই মহিলার ডান সাইডে লক্ষ্য করে দেখেন যে এইটার চোখটা কিন্তু পানি পড়তে পড়তে তা এই চোখে যে আইলিডটা কি হচ্ছে তার অনেকটাই তার অসুস্থ হয়ে পড়ছে এটা কিন্তু ঠিক আছে অর্থাৎ এই বেলস পলসি কমপ্লিকেশন হিসাবে এমন একটি ব্রাঞ্চ তার এখানে তৈরি হয়েছে তখন যে ব্রাঞ্চটার কারণে তার এখানে অতিমাত্রা ল্যাক্রিমেশন গ্ল্যান্ড পানি নিঃসরণ হচ্ছে এবং যখন সে খাওয়ার কথা চিন্তা করে যখন সে চাবায় যখন কিছু খেতে যায় তার অটোমেটিক তার পানি এখান থেকে নিঃসরণ হতে থাকে এটা কেন হয়েছে এটা সিনক্যাসিস এটা বেলস পলসির একটি কমপ্লিকেশন যেটা আমরা কেউ চাই না সেটা এটা হয়ে থাকে এটা হয়ে থাকে অর্থাৎ ক্রোকোডাইলেট না হওয়ার জন্য কী করবো আমরা ওই প্রথম সিনক্যাসিস যে ম্যানেজমেন্ট আমরা বলেছিলাম সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের কী হবে না আমাদের ইনশাআল্লাহ আমাদের ক্রোকোডাইলেট হবে না আমাদের এবার আমরা দেখব আর একটা প্রশ্ন আমাদের কাছে আছে কোন ওষুধ খেলে এটা কি সারবে কিনা কোন ওষুধ খেলে ভারবে কিনা সারবে কিনা আসলে এটা আমাদের করেছে আমাদের মোশারফ আসলে সারাটা ডিপেন্ড করতেছে আসলে ওষুধ স্পষ্ট না ব্যাপারটা বোঝার খেয়াল করেন যে আমাদের ওই যে ভাইরাস এই ভাইরাসের কারণে আমাদের যে নার্ভটা সমস্যা হয়েছিল সেই ভাইরাসের কারণে ওষুধটা দিলাম ভাইরাস হয়তো বা একটা সময়ে তার বডি অটো ইমিউনিটির কারণে ভালো হয়ে যাবে কিছু ওষুধও দেওয়া হয় যাতে আরও ইনহ্যান্স হয় কারণ নার্ভটা নার্ভ ক্লিয়ার হবে তখন এবং আমরা যদি কাজগুলো করি আমাদের ইনশাল্লাহ ভালো হয়ে যাবে কিন্তু স্পেসিফিক কোনো মেডিসিন নেই যে মেডিসিন শুধু খাবো আমি ফিজিওথেরাপি করবো না পরামর্শ শুনবো না সেরকম কিন্তু না এটা কিন্তু সেরকম এরকম ব্যাপারটা এরকম না আমরা অবশ্যই
এই জিনিসগুলো অবশ্যই আমরা খেয়াল রাখবো। এবার আমরা কিছু টিপস দিতে চাই, যে টিপসগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের বেসবল।